ধুলি রাকা ধুলিময় চৌপা তার মাজত উন্মাদ এডল অসমীয়া যেন ফাগুনের ধুলিরে সন্ধিয়া আবিরহে খেলিছে এই সকল ডেকায় মঞ্চত পাপন পাপনের গীতর তালে তালে বিহু নাচি নাচি বিহুতলি ধুলিময় করে তুলিলে একাংশ যুবকে জুবিনের অনুষ্ঠানত বোকা খসি খসি বোকা ডান্স করার দৃশ্য বহুত ভাইরাল হল পিছে এইবার বতর খরাং গতি বোকার ঠাইত উড়িল ধুলি হাত জাপ মরা ডেকাবুরক পাপনের গীতে ইমান মাতাল করে তুলিলে যে নিশা এপহরলৈকে ধুলিতে এই সকল যুবকে বিচার ললে যৌবনের আনন্দ বঙাইগাঁওর গান্ধী ময়দানত আয়োজিত রঙালী বিহুর সাংস্কৃতিক সন্ধিয়ার মুখ্য আকর্ষণ আছিল পাপন অঙ্গরাগ মহন্ত নিশা পাপনের গীতর মায়াজালের মাজতেই ধুলিময় হয়ে পড়িল সৌদি ধুলির রক্ষা পাবলে পাপনে মুখত কাপড় লৈ গীত পরিবেশন করবলগিয়া হল বিহু গীত গালে অনুরাগী সকলে বেশি কই নাচে বাবে বরগীত গাবলগিয়া পরিবেশ পাওয়া বলে গীতর মাজতেই ধেমালি করলে পাপনে আনকি বিহু গীতত রাইজে বেশি জঁপিয়াই থাকার ফলত ধুলি বেশি উড়ে বাবে নিজের ভরিত নিজেই কুঠার মারি লওয়া বলে রসিকতার মন্তব্য করলে পাপনে সমগ্র বিহুতলি ধুলিময় হয়ে পড়ার ফলত আয়োজক সমিতিক পথারত পানি দিয়ার ব্যবস্থা করার লগতে রাইজক রুমাল আর বেডশিট লৈ বিহু চাবলৈ আহিবলৈ আহ্বান জানালে পাপনে উপানন্দ শর্মার রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট